আসলে আমি তাদেরকে বলি যারা পাম অয়েল সারা জীবন খান তারা তাদের পেটে সয়াবিন যাবে না আসলে দর্শকেরও ভুল নেই অনেক মাঠে এসব কমিটি চালায় কিন্তু চেষ্টা করি আমি যে মাঠে থাকি প্রকৃত দলকে মাঠে আনার জন্য আজকে কুষ্টিয়া সিরাজগঞ্জের মতো দল আসবে এবং পাঁচবিবি জয়পুরহাট থেকে ঘোড়াঘাট খেলার কল্যাণ সমিতি তারাও আসবে মাঠে অবক্ষার ভাবে চেষ্টা করে ট্রাইন আর অবলাপ কমকে চেষ্টা আজকে দীপু মাছ বাটে শিশির জাহিদ শৈকত চমৎকার হয়ে বেড়েছেন বিশাল বিশাল কিন্তু বিকেএসপির তারকা খেলোয়াড় বিকেএসপিতে দারুণ খেলতেন এক সময় বিশাল দীপু দীপু দীপু